ভাইদের ষড়যন্ত্রের কারণে কেনান থেকে দাস হয়ে মিশরে আসেন ইউসুফ আলাইহাসসাল্লাম। আল্লাহর রহমতে অনেক ঘটনার পর হযরত ইউসুফ আলাইহাসসাল্লাম একসময় মিশরের অর্থমন্ত্রী হন। তার সময়ে মিশরীয়রা অত্যন্ত সমৃদ্ধি লাভ করে। বৃদ্ধকালে তিনি যখন মারা যান তখন তার কবর নিয়ে বিস্ময়কর ঘটনা ঘটে। আজকে আমরা সেই ঘটনার কথাই শুনব। হযরত ইউসুফ আলাইহিসসালাম অত্যন্ত জনপ্রিয় ছিলেন তার দূরদর্শিতার জন্য। সে সময় মিশরীয়রা সুখে শান্তিতে বসবাস করত। মিশরের প্রতিটি মানুষ, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, সবাই মনে করতেন ইউসুফ আলাইহিসসালাম আল্লাহতালার রহমত। তাই ইউসুফ আলাইহিসসালাম যখন মারা গেলেন তখন ঘরে ঘরে মাতম পড়ে গেল। এমন কোনো মানুষ নেই যারা শোকগ্রস্ত হল না। তারা প্রত্যেকে যেন নিজের আপন ভাইকে হারিয়েছে। তাই যখন লাশ দাফনের সময় এলো তখন সবাই চাইল ইউসুফ আলাইহিসসালামের লাশ দাফন যেন তার নিজেদের এলাকায় হয়। তারা ধারণা করেছিল এমন পুণ্যবান লোকের দেহ মোবারক নিজেদের এলাকায় থাকলে পাওয়া যাবে আল্লাহর বিশেষ রহমত। ইউসুফ আলাইহিসসালামের লাশ দাফন নিয়ে রীতিমতো টানাটানি পড়ে গেল মিশরবাসীদের মধ্যে। ইসরায়েলি উপকথা অনুসারে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল যে ইউসুফ আলাইহিসসালামের দেহকে কফিনে ভরে নীল নদে দাফন করা হবে, যাতে নীল নদের পানি তার দেহ মোবারক ছুঁয়ে মিশরের সমস্ত ঘরে ঘরে পৌঁছে যায়। এভাবেই সবার ঘরে ঘরে সমানভাবে আল্লাহর রহমত পৌঁছে যাবে। সিদ্ধান্ত অনুসারে ইউসুফ আলাইহিসসালামের দেহ মোবারক নীল নদে দাফন করা হল। আরেকটি বর্ণনা থেকে জানা যায় যে ইউসুফ আলাইহিসসালাম মৃত্যুর আগে বলেছিলেন, আমি জিব্রাইল আলাইহিসসালামকে বলতে শুনেছি এক সময় আসবে যখন আমার পরিবার এখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাবে, তখন তোমরা আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরকে সঙ্গে করে নিয়ে যেও এবং আমার পিতা, দাদা এবং বড়দাদার পাশে দাফন করে দিও। উল্লেখ্য যে ইউসুফ আলাইহিসসালামের পূর্বপুরুষ ইয়াকুব আলাইহিসসালাম, ইসাক আলাইহিসসালাম ও ইব্রাহিম আলাইহিসসালামকে কবর দেওয়া হয় কেনানে, অর্থাৎ বর্তমান ফিলিস্তিনে। এর বহু বছর পরে যখন মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে নিয়ে মিশর থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখন জিব্রাইল আলাইহিসসালাম তাকে বলেন, মুসা আলাইহিসসালাম যেন তার পূর্বপুরুষ ইউসুফ আলাইহিসসালামের শেষ ইচ্ছা পূরণ করেন। তখন মুসা আলাইহিসসালাম বলেন, কে আছে যিনি জানেন ইউসুফ আলাইহিসসালামের কবর কোথায়? তখন এক বৃদ্ধা মহিলা জানান, তিনি জানেন। এরপর মুসা আলাইহিসসালাম বৃদ্ধাকে নিয়ে ইউসুফ আলাইহিসসালামের কবরের কাছে যান। তারপর তার দেহ উদ্ধার করে কেনানে পিতা, দাদার কবরের পাশে কবর দেন। মৃত্যুর অনেক বছর পর ইউসুফ আলাইহিসসালামের শেষ ইচ্ছা পূরণ হয়। এমন ইসলামিক গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।